কাশ্মীর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে মোড়া ভারতের ভূস্বর্গ। কাশ্মীরের এই অপূর্ব রূপ দেখে অনেকে আবার ভালোবেসে বলে থাকেন এটি নাকি স্বর্গ। বছরে ১২টি ঋতুতে ১২ রকম ভাবে বদলে যায় ভারতবর্ষের চেনা এই কাশ্মীরের রূপ। ঠিক তেমনি কাশ্মীরে ঘুরতে আসা সকল পর্যটকদের একটি প্রিয় জায়গা হলো ডাল লেক। তাহলে চলুন আমাদের কাশ্মীরের এই এপিসোডে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো কাশ্মীরের ডাল লেক। ফাইনালি আমরা সবাই রেডি, আর এই ছিল আমাদের হোটেল। এখন আমরা হোটেল থেকে বেরোবো। ডাল লেকে ঘুরতে যাওয়া আমার মতে বেস্ট টাইম হবে বিকেল বেলা, তাই বিকেল ৪টার সময় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা শুরুটা করব ডাল লেকে, তার কারণ হচ্ছে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের খুব কাছে রয়েছে ডাল লেক। আমাদের হোটেল থেকে ডাল লেকের দূরত্ব ছিল প্রায় ৫ মিনিট মতো। কাশ্মীরে এখন সেই পরিমাণে ঠান্ডা নেই, হালকা একটা জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি ডাল লেকের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ডাল লেক যাওয়ার রাস্তা। হাঁটতে হাঁটতে চলে এসেছি কাশ্মীর ডাল লেকের খুব কাছে। এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের ডাল লেক যেতে হবে। তো মেইন রাস্তা থেকে নেমে একটুখানি দু এক মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যায় এখানে। ডাল লেকে ঘোরার জন্য আপনাকে এখানে এসে বুকিং করতে হবে নৌকা। আপনি লাইন দিয়ে সারি সারি নৌকা এখানে আসলে দেখতে পাবেন। স্থানীয় ভাষায় এখানকার নৌকাকে বলা হয় সিতারা। আপনি এমনই একটি সিতারা বুকিং করে ঘুরে নিতে পারেন কাশ্মীরের ডাল লেকের অলিগুলি কিংবা ফ্লোটিং মার্কেট। ডাল লেকের এই নৌকায় করে ঘোরার জন্য আপনার মাথাপিছু খরচ হবে ৩০০ টাকা, তবে একটু দরাদরি করলে সেটা ২৫০ টাকায়ও আপনি বুক করতে পারেন। আমরা ৫ জনে মিলে ডাল লেকে ঘোরার জন্য একটি সিতারা বুক করেছিলাম, যার মাথাপিছু খরচ পড়েছিল ২৫০ টাকা। নৌকাটা চলে এসেছে, এখন আমরা উঠবো, চলো। এখন নৌকায় বসে আছি, মাত্র নৌকাটা ছাড়লো, আমরা এখন রয়েছি ডাল লেকের বুকে। খুব ভালো লাগছে, সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছে এখানে এসে। সবাই খুব এনজয় করছি, দেখো। ইনটু ফিশিং অন দিস আঙ্কেল, মানে কাগায় মাছ ধরে। কাশ্মীরের এই ডাল লেকে আসলে আপনি ননস্টপ নৌকা ভাসতে দেখবেন। আর এই সাইডটাতে পুরোটাই রয়েছে মার্কেট, অনেকে মাছও ধরছে দেখো এখানে। দুপুরের পরন্ত রোদ শেষে একখানি নৌকো নিয়ে প্রকৃতির মাঝে কার না ভাসতে ভালো লাগে। ডাল লেকে তখন জল থই থই, আর তার মাঝে একখানি নৌকো নিয়ে ক্রমশ নিজস্ব গতিতে আগিয়ে চলা। নৌকায় করে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়ল লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে থাকা ফ্লোটিং রিসর্ট। লেকে জনজীবন কিন্তু সব নৌকার উপরেই, মানে বলা যায় এক প্রকার ভাসমান একটা জায়গা, আর সেখানে কিন্তু সবাই নৌকা উপরেই জীবিকা করে বেঁচে আছে বলা যায়। পুরো লেকটা যদি দেখায় হয়তো একদিনে শেষ হবে না, এতটা বড় এই লেকটা। কলকাতার যে পোস্ট অফিস দেখেছি সেগুলো চলার পথে অনেকবার চোখের সামনে পড়েছে, কিন্তু কাশ্মীরে আসলে তোমরা ফ্লোটিং পোস্ট অফিস দেখতে পাবে। আমরা এখন তার পাশ থেকে যাচ্ছি, যে কাশ্মীরের ফ্লোটিং পোস্ট অফিস দেখো কি দারুণ লাগছে না। এটাও কিন্তু জলের মধ্যে সুমন রিসর্ট, দেখো কি দারুণ ভাবে কাজ করা প্রতিটা রিসর্ট। তোমরা চাইলে হোটেলে না থেকেও এখানে এসে কিন্তু থাকতে পারো এই হোটেলগুলোকে কিন্তু ভাড়া নিয়ে। দেখো প্রত্যেকটা এক একটা নাম রয়েছে এবং ডিজাইন প্রায় বলা যায় সেমই, কিন্তু সবকটা এরকম ভাসমান। সামনে মেঘে ঢাকা একটা পাহাড়, আর তার নিচে এই ডাল লেক। আমরা এখন সেই লেকের উপর দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছি। কাশ্মীরের এই ডাল লেকে অনেক মুভি শুটিং হয়েছিল, সেই কথা শুনতে শুনতে আমরা ক্রমশ এগোতে আরম্ভ করলাম। কিছুটা দূরে যেতেই চোখে পড়লো ভাসমান স্টুডিও, যেখানে আপনি কাশ্মীরি পোশাকে নিজের পছন্দের ছবি তুলতেই পারেন। বললেন ঠিক এই যে ডাল লেক, একটা সময় শীতের টাইমে এই জায়গাটা কিন্তু পুরো জল জমে যায়, মানে বরফের আকার নিয়ে নেয়, এবং তার উপরে কিন্তু এখানে স্কেটিং করা হয়। তো সেই ব্যাপারটা উনি বললেন, ভাবো একবার সেই সময় কাশ্মীর ঠিক কেমন লাগে। বলা যায় একেবারে সাদা চাদরে মোড়া গোটা কাশ্মীর। এইভাবে ছোট ছোট নৌকাগুলোতে কিন্তু চা বিক্রি করা হয় কাশ্মীরি।
কাশ্মীরের ডাল লেকে ভাসতে ভাসতে আমাদের নৌকাটা এবার নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেল। নৌকাটা এখন এইখান থেকে যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। এইখানে কাশ্মীরের শাল থেকে শুরু করে আরো শীতের সমস্ত কিছু কিনতে পাওয়া যায়, যেগুলো নাকি অনেক সস্তায় পাওয়া যায়। ডাল লেকে ঘুরতে আসলে তোমরা এরকম অনেক কিছু কিনতে পাবে, যেগুলো ছোট ছোট নৌকায় করে কিন্তু বিক্রি করতে আসবে, তোমাদের নৌকার কাছে চলে আসবে এবং এইগুলো কেনার একটা আনন্দই আলাদা। চলে এসেছি প্রায় মিনা বাজার। মিনা বাজার যা কিনা কাশ্মীরের ফ্লোটিং মার্কেটও বলা হয়, এটি প্রকৃতির মাঝে একটি ভাসমান মার্কেট। কাশ্মীরের ফ্যান্সি ড্রেস থেকে শাড়ি কিংবা শাল আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন কাশ্মীরের ডাল লেকের ভাসমান এই বাজার থেকে। কাশ্মীরের ডাল লেকে থাকা এই ফ্লোটিং মার্কেটের ভিতরে যত প্রবেশ করবেন আপনার চোখ যেন জুড়িয়ে যাবে এখানকার প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ আর তার সাথে ভাসমান এই বাজার। এখন রয়েছে কাশ্মীরের ডাল লেকের যে শপগুলো হয় লেকের মধ্যে, সেই লেকের শপে তো আমরা এখন ভিতরে যাবো। জুতো খুলে ভিতরে আসতে হবে, এই হচ্ছে শপ। ভিতরের ভিতরে আসতেই চোখ জুড়িয়ে গেল, বেশ বড় বড় এক একটা এই দোকান। শীতের পোশাক শুরু থেকে কাশ্মীরি বিখ্যাত সব শাল সমস্ত কিছুই রয়েছে এই দোকানের ভেতরে। হাজার থেকে দশ হাজার কাশ্মীরের বিখ্যাত সব শাল পেয়ে যাবেন কাশ্মীরের ডাল লেকে থাকা ভাসমান এই দোকানগুলো থেকে। কাশ্মীরে এসে আমরাও একটু শপিং করে নিলাম বাড়ির জন্য। কাশ্মীরের ডাল লেকের বেশিটা অংশই ঘুরে ফেলেছি, এখন আমরা রিটার্ন করছি। তবে যাওয়ার পথে এবং এই কাশ্মীর ডাল লেকে যখন তোমরা ঘুরবে, ঠিক সেই সময় ছোট ছোট নৌকা অনেক কিছু খাবার থেকে শুরু করে জুয়েলারি অনেক কিছু নিয়ে আসে এই কাশ্মীরে, সেগুলো কিনতে পাবে। ঠিক তেমনই একটা নৌকা এখন আমাদের নৌকার সঙ্গে এসছে, উনি এখানে জুয়েলারি নিয়ে এসে বিভিন্ন টাইপের জুয়েলারি সেগুলোকে কিন্তু বিক্রি করছেন। তো এটা বেশ কয়েকটা দেখলাম কাশ্মীরি জুয়েলারি। প্রিয় মানুষের জন্য কিংবা কাশ্মীরের স্মৃতি হিসেবে এইসব জুয়েলারি আপনি কিনতে পারেন। চললো আমরা প্রায় চলে এসেছি ডাল লেকটা ঘুরে, আর কিছুক্ষণ বাদে নেমে যাবো। বেশ ভালো লাগছে, এই মুহূর্তটা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। কাশ্মীরে যারা আসছো অবশ্যই বলবো ডাল লেকটা একবার ঘুরো, কারণ প্রতিটা ওয়েদারে প্রতিটা সময় কিন্তু ডাল লেক চেঞ্জ হয়ে যায়। তো এখন যদিও বৃষ্টির সময়, তাই মাঝে মধ্যে বৃষ্টি নামছে, তবু ডাল লেকের লুকটা কিন্তু একেবারে আলাদা। ডাল লেক ঘুরে অবশেষে ফিরে এলাম আমরা যেখান থেকে উঠেছিলাম ডাল লেকের এই নৌকাটাতে সেখানে। তো এখন আমরা এখান থেকে নামবো। ফাইনালি রাউন্ডিং দ্য ডাল লেক when the flying of the paper in the floating on the water মানে কি ভালোই ঘুরলাম, খুবই সুন্দর অপূর্ব বোয়া প্রকৃতির পাহাড়ের কি আন্ধার, সে পোকোটার মার্কেট, কাঁথা কাপড়ের দোকান, শাড়ির দোকান, গহনার দোকান, ঘুরে আসলাম। তাহলে আপনি কাশ্মীরে কবে আসছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টাটা।